Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Kismat ki lakeeron se তোমার শরীর ঠিক আছে? তুমি এরকম এত অন্ধকারে কেন বসে আছো? আর মন্দিরের প্রদীপটাও জ্বালাওনি তুমি। আরে হ্যাঁ, ওই খেয়ালই ছিল না আমার। এক মিনিট, কি হয়েছে গো মা, কোনো সমস্যা হয়েছে? শ্রদ্ধা, যেভাবে কীর্তি আজ তনুজাদেবীকে কথা বলেছে না, এটা ও একদম ঠিক করেনি। আরে পরিস্থিতিকে সামলানোর একটা ধরন আছে না, কিন্তু এই মেয়ে জানি না কবে শিখবে। বাস ওদের বাড়িতে যেন কোনো ঝামেলা না হয়। ঝামেলা তো তুমি করছো বৌদি। আমি বরুণকে সবসময় নিজের ছেলের মতো ভেবেছি, কিন্তু আমার ছেলে সবার গলার কাটা। আরে আমি আমার ছেলের সম্বন্ধ নিয়ে গেছি বলে তুমি তো বিরাট ঝামেলা শুরু করে দিলে। আর বৌদি একটা কথা আমি বলে দিচ্ছি, আমিও না যদি কেউ ডাকে কারো আশীর্বাদে যাব না। চলো, ভালো হয়েছে, এইটুকু তো বুদ্ধি আছে তোমার। আর যাই হোক, আমার ছেলের আশীর্বাদে আর কোনো নতুন ঝামেলা হবে না। এবার চুপ করো তুমি নয়না। আমি তোমাকে ক্ষমা চেয়ে এই ঝগড়াটা শেষ করার জন্য নিচে পাঠিয়েছিলাম, তুমি দেখছি এই ঝগড়াটাকে আরো বাড়িয়ে দিলে। ঘরে যাও, যাও। বৌদি যা বলছে আমি বুঝতে পারছি, যদি বৌদির কোনো অসুবিধে থাকে তো এটা তুমি কেমন কথা বলছো অনুজ? নয়নার আগের মাথায় কিছু বলে দিয়েছে। যাও, তুমি তনুজাকে গিয়ে দেখো, আমিও আমার স্ত্রীকে সামলাচ্ছি, সব ঠিক আছে। তুমি চিন্তা করো না, সব ঠিক হবে। জানিস, আমি যখন নয়না দেবীকে বলেছি তখন উনিও চিন্তায় পড়ে গেছেন। ওনার আওয়াজ শুনে আমার তো মনে হয়নি যে ওদের বাড়িতে সব ঠিকঠাক থাকবে। আরে মা, তুমি এত টেনশন করো না, সব ঠিক হবে। আর তুমি তো বলো, যেই লোকগুলো সবসময় ভালো করে তাদের সাথে সবসময় ভালোই হয়, কখনো খারাপ হয় না। তাহলে আজ তুমি তোমার ফিলোসফি নিজেই ভুলে গেলে। মা গো, আমি তো শুধু এটাই চাই যেন আমাদের জন্য কারো বাড়িতে কোনো ঝামেলা না হয়, ব্যাস। দেবীমার কাছে শুধু এটাই প্রার্থনা করি। তাহলে ব্যাস, ধরে নাও যে দেবীমা তোমার প্রার্থনা শুনে নিয়েছেন। আমার বোঝ তার নেই। ভগবান, কি হলো? ত্রিপাঠী বাবুর বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ তো ঠিক আছে, কিন্তু যদি এই প্রবলেমটা সলভ না হয় না, তাহলে আশীর্বাদের দিন 100% গড়বড় হওয়ার চান্সেস আছে। কীর্তি, সব কথা এরকম ঘন্টার পর ঘন্টা ঘুরিয়ে পেছিয়ে বলার কি দরকার আছে? বল না সোজাসুজি কি প্রবলেম হয়েছে। আজ সন্ধেবেলা আশীর্বাদ, আর এখনো আমার ড্রেস ফাইনাল হয়নি। আর যতক্ষণ না ড্রেস ফাইনাল হচ্ছে, মেকআপ, হেয়ার, জুয়েলারি আমি কি করে লক করব? আমি তো ভুলে গেছিলাম, এই দুটোর মধ্যে কোনটা পরবো? দিদি প্লিজ হেল্প। তোমরা দুজন হাস
হাসছো? সিরিয়াসলি তোমরা হাসছো? ছেড়ে দাও, আমি না আমার ওই পিঙ্ক লেহেঙ্গাটাই পরবো। কীর্তি, তোর এই সাজগোজ তো চলতেই থাকবে, আগে তোর দিদিকে তো সাজা, ও বিয়ের কোণে, তুই না যা। চল দিদি, আগে আমি তোকে তৈরি করে দিচ্ছি। এখানে রেখে দিন, আর ওদিকটা একটু দেখুন সব ব্যবস্থা হয়েছে কিনা। ভগবান তোমাকে সব খারাপ নজর থেকে বাঁচাক। দীক্ষিত বাবু ও পুরো পরিবারকে নিয়ে বেরিয়ে পড়েছে, যে কোনো সময় পৌঁছে যাবেন। ঠিক আছে, না না এখানে এসো, এসো না না অনেক হয়ে গেছে ব্যাপারটা, এখন যাও অনুজ আর তনুজাকে ডেকে আনো প্লিজ। ঠিক আছে, তুমি যদি চাও যে আমি আমার ছেলের আশীর্বাদে না থাকি তো ডাকো তুমি তোমার ছোট ভাই আর তার বউকে। আরে নয়না শোনো তো, নয়না বাবা বরুণ, তোর কাকা আর কাকিমার আশীর্বাদ সবসময় তোর সাথে থাকবে। দাদা, আজ আমাদের বাড়িতে খুব খুশির দিন, আমাদের প্রথম বাচ্চার প্রথম ফাংশন, বৌদির জন্য খুব স্পেশাল, বৌদির যেন মন খারাপ না। অনুজ তোমার কথাটা তো শোন। দাদা, দোকান থেকে আশীর্বাদের জন্য কিছু জিনিসপত্র এনেছিলাম, জিনিসপত্রগুলো একটু রেখে দাও প্লিজ। এইসব অভয়ের জন্য হয়েছে, ছাড়ব না কেন। বরের ছোট ভাই আর এখনো অব্দি তৈরি হতে পারলে না? তুমি একটু দূরে যাও, আগে দূরে যাও। ভুলে যাওয়ার রোগ আছে নাকি তোমার? গতকালের ঝামেলাটা মনে নেই? আমি পাগল নাকি এত কিছু হওয়ার পরেও ওর আশীর্বাদে যাব? তো তার মানে হলো বরুণও আমাদের আশীর্বাদে আসবে না? আমাদের আশীর্বাদ? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার, বারবার সেই ফালতু কথা। আরে তুমি যাও না, আমার আমার একটু শান্তি চাই এখন প্লিজ। একে কে বোঝাবে